নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোমবার 12 ঘন্টার ভারত বন্ধ, বরাক জুড়ে ব্যাপক প্রচার, মিছিল। বন্ধ বিরোধিতায় বণিক সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ডাক। বিদ্যাসাগরের 202তম জন্মদিবস উদযাপিত, শিলচরে আলোচনা সভা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার করোনা মহামারীর সময়ে সাধারণ মানুষকে অন্ধকারে রেখে কৃষক বিরোধী 3টি কালো আইন পাশ করে। এই কালো আইন প্রত্যাহার করার দাবিতে গত প্রায় 9 মাস ধরে বিভিন্ন কৃষক সংগঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার এই আইন এখনো প্রত্যাহার করেনি। এই আইন প্রয়োগ হলে কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবেন, রেশন ব্যবস্থা বন্ধ হবে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হবে বলে মনে করে ওই সব সংগঠন। এই 3টি আইন প্রত্যাহার এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে 27 সেপ্টেম্বর সোমবার সংযুক্ত কৃষক মোর্চা ভারত বন্ধের ডাক দিয়েছে। বিভিন্ন বাম গণতান্ত্রিক সংগঠন এই বন্ধের সমর্থনে এগিয়ে এসেছে। গত কয়েকদিন ধরে সর্বত্র বন্ধ সফল করতে সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে প্রচার চালানো হয়েছে। সোমবার সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত বন্ধ সর্বাত্মক সফল করার জন্য সংগঠনগুলি আহ্বান জানিয়েছে। সোমবার ভারত বন্ধকে সফল করতে আজ হাইলাকান্দিতে সর্বভারতীয় সংযুক্ত কৃষাণ মোর্চা, মজুরি শ্রমিক ইউনিয়ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ও শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা সংগঠনের সম্মিলিত একটি মিছিল হাইলাকান্দি শহরের নেতাজি পয়েন্ট থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে সিরাজপট্টিতে এসে মিলিত হয়। এরপর সিরাজপট্টিতে প্রতিবাদকারী বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা কৃষক বিরোধী সর্বনাশা 3টি আইন বাতিল করা, শ্রমিক বিরোধী শ্রম সংহিতা বাতিল করা, শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি 21,000 টাকা ধার্য করা ইত্যাদি বিভিন্ন দাবিতে স্লোগান দেন। আন্দোলনকারীরা 27 সেপ্টেম্বর ভারত বন্ধকে সফল করতে আম জনতার প্রতি আহ্বান জানান। আন্দোলনকারীরা উচ্ছেদের নামে সংখ্যালঘুদের উপর পুলিশের গুলিচালনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানান। তারা বিকল্প ব্যবস্থা না দেওয়া পর্যন্ত সংখ্যালঘুদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ করতে রাজ্য সরকারের কাছে জোরালো দাবি জানান। এই প্রতিবাদী কর্মসূচি এবং র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সংযুক্ত কৃষাণ মোর্চার কার্যনির্বাহী সদস্য অধীর নাথ, মজুরি শ্রমিক ইউনিয়নের নেতা আলতাফ খান, খলিল আহমেদ মজুমদার, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কার্যনির্বাহী সদস্য হিমাংশু শেখর দাস, আবুল কালাম চৌধুরী এবং যৌথ মঞ্চের আহ্বায়ক চিন্তাহরণ সূত্রধর প্রমুখ। সমস্ত কিছু স্তব্ধ করে দিয়ে আপনারাও শামিল হন এবং প্রতিবাদ সোচ্চার করুন এই জনস্বার্থ বিরোধী নীতি, মানবতা বিরোধী নীতির বিরুদ্ধে, যাতে আমরা সোচ্চার হয়ে সমস্ত ভারতবর্ষের সঙ্গে কৃষকের স্বার্থে, শ্রমিকের স্বার্থে, সাধারণ মেহনতি মানুষের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে এই লুটেরা বড় লোক যারা একচেটিয়া কারবারি তাদের বিরুদ্ধে আমরা যাতে সোচ্চার হয়ে আমাদের এই আওয়াজকে, আমাদের দাবিকে যাতে আমরা আদায় করতে পারি, সরকারকে যাতে বাধ্য করাতে পারি, তার জন্য সর্বস্তরের জনসাধারণ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। আমরা আজকের এই পথসভার মধ্য দিয়ে আমরা এই আহ্বান জানাচ্ছি, আপনারা সামিল হবেন। আগামী সোমবার এই বন্ধ হাইলাকান্দি জেলায়ও সর্বাত্মক সফল হবে এবং হাইলাকান্দির জনসাধারণ এটা জানিয়ে দেবেন যে আমরা ভারতবর্ষের এই সর্বভারতীয় যে আন্দোলন, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে আহ্বান, সেই আহ্বানের সঙ্গে হাইলাকান্দির খেটে গাওয়া মানুষ, সাধারণ মানুষ, আমরা আপনাদের সঙ্গে আছি। ভারতবর্ষ থেকে আমরা আলাদা নয়, আমরা ভারতবর্ষের সাথী, ভারতবর্ষের সংগ্রামের সাথী, এই কৃষক আন্দোলনের সাথী, সেই আহ্বানে আপনারা সাড়া দেবেন আমাদের এই দৃঢ়। ধোয়ারবন্ধ বাজারে গতকাল শহীদ বেদির পাদদেশ থেকে সন্ধ্যা 5টায় ছাত্র, যুব, মহিলা, কৃষক সংগঠনের শতাধিক কর্মীরা 27 সেপ্টেম্বর সংযুক্ত কৃষক মোর্চা আহত ভারত বন্ধ সফল করার আহ্বান জানিয়ে এক মিছিলের আয়োজন করেন। মিছিলে এআইডিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস, এআইকেকেএমএস সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা পা মেলান। মিছিলে যোগদানকারী সদস্যরা দাবি জানান যে 3টি কালো কৃষি আইন বাতিল করতে হবে, বিদ্যুৎ বিল 2021 বাতিল করতে হবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে, জাতীয় শিক্ষানীতি
2020 বাতিল করতে হবে, ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, বেকারদের কর্মসংস্থান প্রদান করতে হবে ইত্যাদি। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে এআইডিওআই এর পক্ষে প্রতোষ ভট্টাচার্য বলেন, বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার করোনা মহামারীর সুযোগে একের পর এক জনবিরোধী আইন প্রণয়ন করে দেশের জনগণের অধিকার কেড়ে নিতে চাইছে। দেশের কৃষকরা তাই দেশের কৃষি ব্যবস্থাকে রক্ষা করতে ঐতিহাসিক আন্দোলনে নেমেছে। কৃষকরা বুঝতে পারছে যে দেশের কৃষি খণ্ডকে সম্পূর্ণভাবে দেশি বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে বর্তমান সরকার। সোমবারের সংযুক্ত কৃষক মোর্চা আহত ভারত বন্ধ সফল না করার পাল্টা আহ্বান জানিয়েছে কাছাড়ের বিভিন্ন বণিক সংস্থা। অসম চেম্বার অফ কমার্স সহ চারটি সংগঠন যৌথভাবে ভারত বন্ধের তীব্র বিরোধিতা করেছে। রবিবার শিলচরের সংগঠনের কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন ডেকে বাম দলগুলির ডাকা ওই বন্ধ পালন না করতে সমস্ত ব্যবসায়ী সমাজের কাছে আহ্বান জানান। বন্ধের বিরোধিতাকারী সংগঠনগুলির মধ্যে রয়েছে শিলচর চেম্বার অফ কমার্স, শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি অফ অ্যাসোসিয়েশন। কত বছরও এরকম একটা বন্ধ সোমবার দিন ওরা বেছে নেয়, যেন শনি রবি সোম একটা আনুষ্ঠানিক একটা বন্ধের মতো মানুষ ছুটি পালন করতে পারে, এরকম দিন বেছে নিয়ে ব্যবসাকে এবং মানুষের জনজীবনকে ডিস্টার্ব করার জন্যে কিছু লোক যারা অ্যান্টি ন্যাশনাল বলে যাদেরকে আমি মনে করি, আর যারা এই ভারতবর্ষের আমাদের সরকার এবং ভারতবর্ষের মানুষের উন্নতির এগেনস্টে যারা চিন্তাধারা, এদের এগেনস্টে আমরা প্রতিবাদ জানাই। আমরা সবাইকে রিকোয়েস্ট করব, যত ব্যবসায়ী আছেন আপনারা রুখে দাঁড়ান, ব্যবসা করুন, এবং আমি জানি যদি কোনো রকম ডিস্টারবেন্স হয় তবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের পুলিশ আমাদেরকে সাপোর্ট দেবেন বিজনেস চালিয়ে যাওয়ার জন্য। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 202তম জন্মদিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়েছে। শিলচরে আকসা ও বরাক নাগরিক সংসদ যৌথভাবে এদিন বিকেলে শিলচর প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনার শীর্ষক বিষয় ছিল নবজাগরণের দিশা ও আজকের সমাজ। এতে শহরের বিশিষ্ট জনেরা মতামত তুলে ধরেন। স্পষ্টভাবে আমরা সবাই জানি যে আজকে বাংলা ভাষা যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত তৈরি হয়েছে, এবং দাফে দাফে সেই সাধু ভাষা তৎসমনির্ভর বাংলা ভাষা আজকে এই জায়গায় এসে গিয়েছে সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে রূপরেখা, যে পরিকাঠামো তিনি বাংলার করেছিলেন, এবং বাংলার অস্তিত্ব বিদ্যাসাগর ছাড়া কল্পনা করাও দুরূহ ব্যাপার। একাধারে এই দিকটি ছাড়াও তিনি এক সমাজ সংস্কারক ছিলেন, যে সমাজ সংস্কারক হিসাবে তিনি বাঙালিকে তার যে বিপর্যয়কর পরিস্থিতি থেকে, অস্তিত্বের সংকট থেকে রক্ষা করেছিলেন, যার জন্য আজকে 202 বছর যে হয়েছে তার জন্মদিন, 201 বছর পেরিয়ে গিয়েছে, 202তম যে জন্মদিনে তার পড়েছে আজকে, আজকে তাকে আমরা অকুণ্ঠ চিত্তে আমরা স্মরণ করছি, আমাদের শ্রদ্ধা ভালোবাসা তার স্মৃতির উদ্দেশ্যে আমরা উজ্জ্বল করে দিচ্ছি যতদিন এই পৃথিবী থাকবে, বাঙালি সমাজ থাকবে। বরাকের প্রতি রয়েছে যেন তাদের আলাদা টান। বরাক ব্রহ্মপুত্র মেলবন্ধন ঘটাতে বিশেষ প্রয়াস, তাই সময় সুযোগ পেলে বরাকে পা রাখেন অসমের বিভিন্ন বিভাগীয় মন্ত্রীরা। নবভারত মেলা করিমগঞ্জ উদ্বোধনের পরিপ্রেক্ষিতে অসমের বিদ্যুৎ, ক্রীড়া, পর্যটন ও সাংস্কৃতিক বিষয়ক বিভাগীয় মন্ত্রী বিমল বরা করিমগঞ্জ সফরের পর রবিবার রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন, খাদ্য, অসামরিক সরবরাহ ও জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী রঞ্জিত দাস করিমগঞ্জে পা রাখেন। সরকারের বিভিন্ন প্রকল্পের পর্যবেক্ষণ সহ বিভাগীয় গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে পর্যালোচনা করেন। সাংবাদিকদের প্রশ্নে বিভাগীয় মন্ত্রী অকপটে উল্লেখ করেন, তার কোন বিভাগে দুর্নীতির প্রশ্রয় দেওয়া হবে না, যদি কেউ দুর্নীতিতে লিপ্ত হয় তাকে সাজা পেতে হবে। বিভাগীয় উন্নতিকল্পে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলা শাসকের কনফারেন্স হলে বিভিন্ন বিভাগীয় আধিকারিক সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন মন্ত্রী। করিমগঞ্জে জেলা শাসক খগেশ্বর পেগু সহ অতিরিক্ত জেলা শাসক, ডিডিসি, বিভিন্ন কেন্দ্রের বিধায়ক, জেলা বিজেপি কর্মকর্তারা সহ অন্যান্য বিশিষ্টরা মিলিত ছিলেন। যিহেতু আমি এতিয়া যি যি আমাৰ কাম কৰি আছোঁ ৰৈ মাননীয় প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই যিটো কথা কৈ আছে, মানে ঘৰে ঘৰে পানী বা ঘৰ ঘৰ নলকা জল, এয়া গ্ৰামীণ ক্ষেত্ৰত দিলে। গতিকে এতিয়া এইখিনি শেষ কৰাৰ পিছত মই আশা ৰাখোঁ ভাৰত চৰকাৰে নিশ্চয় আগন্তুক দিনত আৰ্বান স্কীম ল'ব, আৰু আৰ্বান স্কীম ল'লে নিশ্চয় আমি প্ৰতিঘৰ মানুহ আমি গ্ৰামাঞ্চলত দিব পাৰিম। তথাপি আমাৰ স্কীম এটা চলি আছে যিহেতু ইয়াতে পাব্লিক ইনভ্ৰ দূৰত থাকিব, আৰু এইটোৰ কাৰণে মাজে মাজে যিমানখিনি
মেরামতির কামগুলো কিবা রিপেয়ারিং কাম করা গেলে প্রশাসনের সহায় হয়তো খুবই হয়েছে। আজকে সুবিধা আগত 8 লাখ টাকাটা মুকুলায় দিয়ে পেলায় তার যদি পানি যোগান করব পারে তাকে প্রশাসনের চেষ্টা চলে আসছে। আর ময়ূর বিভাগের পরা এই বিষয়টি আগতীয় দিনত অকণমান সহায় করব পারো মই চাম বলিয়ন অপেক্ষে এইটো মুখ্যরূপে বাজেটের যদি সৌন্দর্য কৰিবলগীয়া আছে। কারণ যেহেতু মানুষের যেহেতু আমার তরুণ বন্ধুর টাউনের মানুষের যেহেতু পানিগুলো খাই আছে পাবলিক হেল্পের পরে গতিকে কিছু পরিমাণে হলেও আমার রেসপন্সিবিলিটি আছে আৰু এই ক্ষেত্রত মই আগন্তুক দিনত এই প্রজেক্টত মই ডিউটি করছি। স্বদেশীদের আগে পুনর্বাসন দিয়ে সরকারের উচিত ছিল উচ্ছেদ অভিযানের কাজ শুরু করা, কিন্তু তা না করে নিরীহ লোকদের উচ্ছেদের নামে গুলিবর্ষণ কখনো মানা যায় না। রবিবার সোনাই এক সাংবাদিক সম্মেলন করে একথা বললেন উলামা ঐক্যমঞ্চের কর্মকর্তারা। অসমে সম্প্রতি সত্যরঞ্জন বরা যেভাবে ইসলাম ধর্ম ও কোরআন শরীফ নিয়ে অশালীন মন্তব্য করছেন তার তীব্র নিন্দা ও ধিক্কার জানান ঐক্যমঞ্চের সদস্যরা। সত্যরঞ্জনের যদি সাহস থাকে তাহলে তাদের সঙ্গে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান। অসমের শান্তি সম্প্রীতি অটুট রাখতে সত্যরঞ্জনকে গ্রেফতার করতে প্রশাসনের কাছে জোরালো দাবি জানায় সংগঠনের নেতারা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন হাফিজ মৌলানা জয়নাল আবেদিন, মৌলানা রিদওয়ান জামিল প্রমুখ। বৈঠকে উপস্থিত ছিলেন হাফিজ মৌলানা মকবুল হোসেন, কারি মৌলানা খলিল আহমেদ, মৌলানা ফজলুল করিম, হাফিজ পিয়ার হোসেন সহ অন্যান্যরা। কেননা এটা দেশের অসহায় নাগরিক, ভূমিহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়া সরকারের কর্তব্য। দেশের অসহায় মানুষদের সরকার যদি আশ্রয় না দেয় কে তাদেরকে আশ্রয় দেবে? সরকারি জমি থেকে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ভূমিহীন মানুষদেরকে 6 বিঘা জমি দেওয়ার কথা। 6 বিঘা জমি দেওয়া, যেখানে সরকারের পরিকল্পনা আছে 6 বিঘা ভূমিহীন মানুষদের 6 বিঘা করে জমি দেওয়া, সেখানে ভিটে মাটির থেকে উচ্ছেদ করা তো একদম প্রযুক্তি। এই জায়গাটা তো তাদেরকে দিয়ে দিলে হয়, এই জায়গাটা তাদের নামে অ্যালটমেন্ট করে অন্য জায়গা থেকে আর কিছু যোগ করে 6 বিঘা সম্ভাবনা হয় 5 বিঘা করে দিলেও তো তাদের সমস্যার সমাধান হয়। এদেরকে এখন উচ্ছেদ করে এখন তাদেরকে অসহায় বানিয়ে দেওয়া হয়েছে। খোলা আকাশের নিচে আছে, ছোটো ছোটো শিশু আছে, বৃদ্ধ মানুষেরা আছেন, অসুস্থ মানুষেরা আছেন, এরা কোথায় যাবে? অসহায়, এরকম অসহায়ত্বর সময় তো রাষ্ট্রের কর্তব্য, সরকারের কর্তব্য এদেরকে আশ্রয় দেওয়া, হ্যাঁ, বাসস্থান দেওয়া, খাদ্য দেওয়া, বস্ত্র দেওয়া, যেটা প্রয়োজন এটা দেওয়া সরকারের কর্তব্য। ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে ও মনিয়ারখাল টিই ইউথ ক্লাবের পরিচালনায় রবিবার ইউথ ক্লাব প্রেক্ষাগৃহে এক কোভিড টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে 300 জন পুরুষ মহিলাকে কোভিড ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। এদিনের শিবিরে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এএনএম সুধীরানী দাস, দীপালী দাস উপস্থিত নাগরিকদের টিকা প্রদান করেন। তাদের সহযোগিতা করেন স্থানীয় আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা। এদিনের টিকা প্রদান শিবিরে সক্রিয় সহযোগিতা করেন টিই ইউথ ক্লাবের সাধারণ সম্পাদক মহেন্দ্র প্রসাদ কানু, সভাপতি বিশ্বজিৎ দেবরায়, দেবানন্দ পাণ্ডে, কৈলাস হাজাম, ওম প্রকাশ সিং, শিবার্জুন নায়ক, রাজেশ তেলি, বেচন লালা, রাজভর, অজয় জাসা প্রমুখ। কোভিড-19 ভ্যাকসিন আজকে আমার ক্লাবে দেওয়া হয়। আজকে প্রায় প্রথম ও দ্বিতীয় ডোজ 300 জনকে দেওয়া হয়েছে এবং মানুষ খুব উৎসাহ সহিত নেওয়ার আর কি সহযোগিতা করছে। যেমন অঙ্গনওয়াড়ি কর্মী আছে, আশা ওয়ার্কার আছে এবং কিছু ক্লাবের সদস্যরা আছে। শিলচর শহরে সোমবার 8টি কেন্দ্রে কোভিশিল্ড এবং 1টি কেন্দ্রে কোভ্যাক্সিনের সূচি স্বাস্থ্য বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সোমবার অনস্পট রেজিস্ট্রেশনে শহরের 8টি কেন্দ্রের প্রত্যেকটিতে কোভিশিল্ড প্রথম ডোজ টিকা 200টি করে ও দ্বিতীয় ডোজ 300টি করে দেওয়া হবে। এই কেন্দ্রগুলো হল শিলচরের নাজিরপুটি মডেল প্রাইমারি স্কুল, অম্বিকাপট্টি দুর্গাশঙ্কর পাঠশালা, ইটখলার পুরিন বিহারে প্রাথমিক বিদ্যালয়, সদরঘাট অভয়চরণ পাঠশালা, কনকপুর রাধামাধব বুনিয়াদী পাঠশালা, কাছাড় রেডক্রস হাসপাতাল, শিলচর সিভিল হাসপাতাল এবং ইটখলার স্বামীজি রোডের চৈতন্যনগর এলপিএস। এছাড়া কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ 200টি করে শিলচর ট্রাঙ্ক রোডের আরওয়ান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। হাইলাকান্দি জেলার মাটিচুরি পাইকানে হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপি যুব মোর্চার দ্বিতীয় কার্যনির্বাহক সভা এবং ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের 105তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মাটিচুরি পাইকানে আজ সকাল 10টার সময় আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা যৌথভাবে উত্তোলন করেন হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি বাপন দাস এবং মাটিচুরি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায়। এরপর হাইলাকান্দি ব্লক মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি বাপন দাসের পৌরোহিত্যে সভায় দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মালদান সহ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি সঞ্জয় রায়। বিশিষ্ট অতিথি ছিলেন মাটিজুড়ি পাইকান জিপির সভাপতি রাজেশ চন্দ্র রায় এবং
জেলা বিজেপি যুব মোর্চার সম্পাদক গোপাল দাস, কার্যনির্বাহী সদস্য মানব চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন। বিজেপির জেলা মহিলা মোর্চার কার্যালয় সম্পাদক আফরোজা খানম চৌধুরী। দীনদয়াল উপাধ্যায় প্রাণপুরুষ আমাদের, ওনার 105তম জন্ম উপলক্ষে যে কার্যনির্বাহ যেটা সবার আয়োজন করা হইয়াছে, সেই সভায় আমাদের হাইলাকান্দি থেকে আগত ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা প্রেসিডেন্ট সঞ্জয় রায় মহাশয়, তৎসঙ্গে উপস্থিত আমার সাধারণ সম্পাদক গোপাল দাস মহাশয় এবং তৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার আমার মানব চক্রবর্তী এবং আমার এই জিপির আমার এই পিএসর সায়ন প্রেসিডেন্ট সায়ন জয়দত্ত মহাশয় এবং বিভিন্ন জিপির থেকে আগত আমার বলিষ্ঠ কার্যকর্তাবৃন্দ। আজকে যে এই দীনদয়াল 105তম জন্ম উপলক্ষে যে আমরা এই কার্যনির্বাহী সভা যেটা অনুষ্ঠিত হয়েছে, সেই সভায় আমি খুবই আনন্দিত বা আমি খুবই খুশি। আমি ভগবানকে প্রার্থনা করি, যারা আমরা এখানে আজকে উপস্থিত হিসাবে যে আমরা সম্মিলিত হয়েছি, আমি ভগবানকে প্রার্থনা করি যে ওরা সুস্বাস্থ্য কামনা করি। জনসাধারণকে ঘুমের ঘোরে রেখে গান্ধী ভবন অডিটোরিয়ামের ভাড়া বৃদ্ধির পাশাপাশি শিলচর ডিস্ট্রিক্ট লাইব্রেরি ভবন নির্মাণের টাকা ফিরে গেল, এর পেছনে কি রহস্য রয়েছে, সেই প্রশ্ন তুললেন বিশিষ্ট সমাজসেবী সোনালী চৌধুরী। তবে কেন স্বপ্ন দেখিয়ে যুদ্ধকালীন তৎপরতায় ডিস্ট্রিক্ট লাইব্রেরি ভেঙে চুরমার করা হলো? এদিকে করোনার দরুন দীর্ঘদিন থমকে পড়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের সভা সম্মেলন, এর মধ্যে আচমকা গান্ধী ভবন মিলনায়তনের আকাশছোঁয়া ভাড়া বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক বলে মত ব্যক্ত করেন তিনি। তবে কি শহর শিলচরের ঐতিহ্য সংস্কৃতি অচিরে মুছে ফেলতে কোনো স্বার্থনিষী চক্র গোপনে সক্রিয় রয়েছে? ডিস্ট্রিক্ট লাইব্রেরির ভবন আদৌ কবে গড়ে উঠবে? প্রায়ই বর্তমানে জনসাধারণের মতামত উপেক্ষা করে চলছে উন্নয়নের নামে ক্ষমতার অপব্যবহার বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি। অডিটোরিয়ামের যে ভাড়া বৃদ্ধির অ্যানাউন্সমেন্টটা যে হয়েছে, সেই অ্যানাউন্সমেন্টটাতে আমরা সাংস্কৃতিক মহল, সাহিত্যিক মহল, জনগণ, শহরের আমাদের কাছাড়ের সিদ্ধ শহরের বা কাছাড়ের জনগণরা অত্যন্ত মর্মা হতো, কারণ 8400 সামথিং এখন ভাড়া বৃদ্ধি হয়ে হয়েছে, যেখানে ছিল সেটা 2000। দেখুন আমাদের শহরের এমন একটা পর্যায়ে আমাদের শহরটা আছে, শিলচর শহরটা, সেখানে সংস্কৃতির যে জায়গাটা, সংস্কৃতির জায়গাটা এমনই একটা মানে ইয়েতে আছে যে গভর্নমেন্টের কোনো রকমের সহায়তা নেই। সংস্কৃতির জগতে বলুন যা সাহিত্যের জগতে সরকারের কোনো রকমের মানে সহায়তা নেই, পাই না। এর মধ্যে দেখুন এত বড় একটা প্যান্ডামিক গেল প্রায় 2 বছর, এই 2 বছর পরে এখন যদি একটু একটু করে প্রোগ্রাম শুরু হবে, সেই সময়টাতে এত বড় একটা ধাক্কা আমাদের জন্য, শিলচর গান্ধী ভবনে অডিটোরিয়ামে অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির যে অ্যানাউন্সমেন্ট করলো বা ঘোষণা করলো, তার জন্য সমস্ত সাংস্কৃতিক সংগঠন, ক্রীড়ার সংগঠন, সাহিত্যিক সংগঠন সবাই একদম মানে মুষড়ে পড়েছে এবং প্রতিবাদ করছে। বিবেকানন্দ ওপেন স্কাউট ট্রুপের সমাজসেবামূলক কর্মধারা ফের সক্রিয় করে তুলতে 32 জনের ট্রুপ গঠন করা হলো। এদিন বিবেকানন্দ ওপেন স্কাউটের এক সভা আয়োজন করা হয় শিলচর বিবেকানন্দ রোডে। এতে ভারত স্কাউট অ্যান্ড গাইডসের প্রাক্তনীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত স্কাউট শিক্ষক কুলিন বিহারী দাস, শিক্ষক নীলিপ গৌড়, প্রাক্তনী অনুপ দাস, সাদাম হাসান প্রমুখ। এই যে পিওর ইন বডি অ্যান্ড মাইন্ড, বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোকের মনের কথা একটা, মুখের কথা আর একটা, মন এবং মুখ সমান নয়। কিন্তু আমার স্কাউটস অ্যান্ড গাইডসে যারা আছে তারা সবসময়ই মনে প্রাণে হৃদয়ের অন্তরের তরফ থেকে অন্যের উপকারার্থে সবসময় কাজে লেগে থাকে, যার জন্য আমাদের যে স্কার্ফ যেটা থাকে সেই স্কার্ফে যে একটা গিট্টে দেওয়া আছে সেটা হলো গুড টার্ন নট। সেই গুড টার্ন নট হলো যে আমার ডেইলি একটা না একটা ভালো কাজ করবো, পরোপকারের কাজ করব। কিছু যদি নাও পারি, রাস্তায় যখন চলছি অনেক সময় দেখা যায় রাস্তায় কলার খোসা ফেলে দিয়েছে যে কোনো জন,
সেই কলার খোসাটা দূরে সরিয়ে ফেললে এটা একটা উপকার হল, কারণ কলার খোসাতে যদি পিট পড়ে রাস্তার উপরে পড়ে যে কোনো জন সুইফ পেয়ে অ্যাক্সিডেন্ট হল, সুতরাং এটা একটা ক্রিয়া। এভাবে ডেইলি একটা না একটা ভালো ভালো কাজ করা এগুলো আমার সাউন্ডের প্রধান। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টাইকুন্ডুর মার্শাল আর্ট প্রশিক্ষণার্থীদের ইয়েলো বেল্ট প্রমোশন টেস্টের পর আনুষ্ঠানিকভাবে শংসাপত্র প্রদান করা হয়েছে। রবিবার বন্তারাপুর অডিটোরিয়ামে ইউনাইটেড রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার টাইকুন্ডু অর্গানাইজেশনের সম্পাদক রূপালী দাস, জেলা কোচ তথা ইদিনের পরীক্ষক সত্যম দেব, প্রশিক্ষক গোবিন্দ দেব, কাবুগঞ্জ জনতা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবাতন সিংহ, এলাকার সমাজসেবী তথা শিক্ষক বিজন কুমার সিংহ, পূর্ণ সিংহ প্রমুখ। ইনস্টিটিউট অফ টাইকুন্ডুর আন্ডারে ট্রেনিং করা স্টুডেন্টদেরকে, মার্শাল আর্ট ট্রেনিং করা স্টুডেন্টদেরকে আজকে ক্লাস প্রমোশন টেস্ট দিয়ে ওদেরকে সার্টিফাইড করা হবে, প্রমোশন করা হবে। তো ওদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ওদেরকে আমি প্রশিক্ষণ দিচ্ছি। গত 6 মাস ধরে প্রশিক্ষণ চলছিল, আজকে 6 মাস পরে ওদেরকে একটা পর্যায়ে নিয়ে দাঁড়া করিয়ে তারপরে এখন আজকে ওদেরকে এক্সাম ফেস করিয়ে ওদেরকে প্রমোশন দেওয়া হবে। তো তারাপুর অডিটোরিয়াম হলের ভিতরে এই এক্সাম সেরিমনিতে উপস্থিত আমাদের শিলচর থেকে আগত কাছাড় ডিস্ট্রিক্ট টাইকুন্ডু অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিসেস রূপালী দাস এবং আমাদের একজন আরও এক্সামিনার সামদেব, উনিও এসছেন। তাছাড়া অডিটোরিয়াম হলের সেক্রেটারি, প্রেসিডেন্ট বা আমাদের স্টুডেন্ট অভিভাবক সবাই ওরা উপস্থিত থাকাতে ওদের সম্মুখে আমাদের এক্সাম সেরিমনিটি সম্পূর্ণ করলে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। সোমবার 12 ঘন্টার ভারত বন্ধ, বরাক জুড়ে ব্যাপক প্রচার, মিছিল। বন্ধ বিরোধিতায় বণিক সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ডাক। বিদ্যাসাগরের 202তম জন্মদিবস উদযাপিত, শিলচরে আলোচনা সভা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।